নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। উচ্চতর মাধ্যমিকের ফলাফল থেকে বঞ্চিত কাছাড়ের শতাধিক ছাত্রছাত্রী। নব্বই শতাংশ মার্ক পেয়ে উচ্চতর মাধ্যমিকে উত্তীর্ণ হল শিলচরের অমিত রায়। কাছাড় জেলা পরিষদের কার্যালয়ে ঘেরাও করল পিএইচই অস্থায়ী কর্মচারী পরিষদ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। উচ্চতর মাধ্যমিকের ফলাফল ঘোষণা হতেই ফের বিতর্কে জড়ালো অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদ। ত্রুটি না রেখে শিক্ষা বিভাগ উচ্চতর মাধ্যমিকের ফলাফল ঘোষণা করার দাবি করলেও পরিষদের গাফিলতির কারণে শিলচরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ছাত্রছাত্রী পরীক্ষার ফলাফল থেকে বঞ্চিত হয়েছে। এ ধরনের ঘটনা সংঘটিত হয়েছে শিলচরের রামানুজ গুপ্ত জুনিয়র কলেজ, জিসি কলেজ, কাছাড় কলেজ, হলিক্রস উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সহ অন্যান্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। বেসরকারি ও সরকারি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রায় শতাধিক ছাত্রছাত্রী ইংরেজি বিষয়ে নম্বর লাভ থেকে বঞ্চিত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার ঘোষিত উচ্চতর মাধ্যমিকের ফলাফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শতাধিক পরীক্ষার্থীকে অনুপস্থিত দেখানো হয়েছে। এদিকে পরীক্ষার ফলাফল জানতে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে পরীক্ষার্থীরা ইংরেজি পরীক্ষার দিনে অনুপস্থিত দেখানোর বিষয়টি শুনে মাথায় আকাশ ভেঙে পড়েছে। বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলে কোনো সদুত্তর পাননি তারা। পরে কলেজ অধ্যক্ষের মাধ্যমে শিক্ষা পরিষদকে লিখিত আবেদন পাঠিয়েছে ছাত্রছাত্রী। এদিকে পরীক্ষার্থীদের এই সমস্যা অতিসত্বর সমাধান করতে শিক্ষা পরিষদকে দাবি জানিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। অন্যথায় বরাকে শতাধিক ছাত্রছাত্রীকে সঙ্গে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলার এদিন হুঁশিয়ারি দিয়েছেন এবিভিপির কর্মকর্তারা। আশা করা যায় যে কাউন্সিলের যে কোনো স্টেপই ভুল হয়ে থাকুক কিছু একটা, এত এত স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, ভুল হতেও পারে। আশা করা যায় যে খুব তাড়াতাড়ি ওনারা এই ভুলটা শুধরে নেবেন আর আমরা স্টুডেন্টদের ঠিকঠাক কারেক্টেড রেজাল্ট আমরা পেয়ে যাবো। তো বোঝাটা খুব মুশকিল, অনেকগুলো ফেজ পেপার সেন্টার থেকে, এক্সামিনেশন সেন্টার থেকে ওই চেকিং যেখানে হচ্ছে সেই সেন্টারে যাওয়া, তারপরে সেখান থেকে চেক হয়ে পোর্টালে আপলোড হওয়া, আজকাল তো সব নম্বর পোর্টালে আপলোড হয়, কোনোখানে কিছু একটা হয়েছে, বোঝাটা আমাদের পক্ষে মুশকিল বার থেকে। আমরা তো পুরো প্রসেসটা আগাগোড়া জানি না। আমার মনে হয় কাউন্সিল কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি করে, ছাত্রীদের অসুবিধা তো কিছু আছে, এই মুহূর্তে তো ওরা মানে মানসিক ভাবে একটু আপসেট যে কি হয়ে গেল, এটা কি ঠিক হবে কি হবে না, ওরা তো বাচ্চা বুঝতে পারছে না যে আমি তো পরীক্ষা দিলাম অ্যাবসেন্ট এসে গেল, আমি তখন পাশও না কম্পার্টমেন্টাল কি কিছুই বুঝতে পারছি না, মার্কশিটটাও একটু ইনকমপ্লিট টাইপের, কম্পার্টমেন্টাল হলে তো সাবজেক্ট লেখা থাকবে কম্পার্টমেন্টাল লিন, এরকম কিছু না। যাই হোক, ওরা তো খুব ডিস্টার্ব, ওদের গার্জিয়ানরা খুব ওয়ারিড যে কি হচ্ছে। আমরা ওদেরকে আশ্বস্ত করেছি যে ভয় পাওয়ার কিছু নেই, কাউন্সিল দায়িত্ব নিয়ে কাজ করছে বছরের পর বছর ধরে, একটা ভুলতে পারে, খুব তাড়াতাড়ি মার্কশিটটা না পেলে স্টুডেন্টরা অনেক জায়গায় গিয়ে ভর্তি হবে, বাইরেও যাবে, তখন তো মার্কশিটটা যদি ঠিকঠাক না হয়, ওর পাস মার্কশিট, মার্কশিট প্লাস সাবজেক্টগুলোতে ঠিকঠাক নম্বর, তাইলে তো মুশকিল, ওরা তো এই অ্যাডমিশনগুলোতে তো অ্যাপিয়ার করতে পারবে। বাবা ফুটপাতে সবজি বিক্রি করেন, মানুষের বাড়িতে কাজ পেলে মা কাজ করেন, বাড়িতে জল থাকে প্রায় ছয় মাস, স্কুলে যেতে হয় কখনো গামছা পরে, আর এভাবে অভাব অনটনে পড়াশোনা করে নব্বই শতাংশের উপর পাঁচটি লেটার মার্ক পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলো অমিত রায়। শিলচর নার্সিং হায়ার সেকেন্ডারি স্কুলের এই ছাত্রের নজরকাড়া সাফল্যে রীতিমতো সরগোল পড়েছে শহর শিলচরে। অমিত কোনো ধরনের প্রাইভেট টিউশন নেয়নি, পড়াশোনার খরচ চালিয়ে গেছে টিউশন করে। অমিত ভবিষ্যতে ইংরেজির অধ্যাপক হতে চায়, ছেলের এই সাফল্য কিছুটা খুশি বাবা, তবে আরও ভালো হওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি। আমি নার্সিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করি, আমি এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, আমি কলা বিভাগে পরীক্ষা দিয়েছি, আমার প্রাপ্ত নম্বর 500 নম্বরের মধ্যে 451 মার্ক পেয়েছি আমি, আমার মোট প্রাপ্ত লেটারের সংখ্যা 5টি, এবং আমি পড়াশোনা করেছি 4 থেকে 5 ঘন্টা দৈনিক, এরকম হবে। কিভাবে নিজেকে তৈরি করেছি? নিজেকে তৈরি করেছি দৈনিক পড়াশোনা করে, এবং মা বাবাও সবসময় সাহায্য করতেন, স্কুলে থেকেও সাহায্য করতেন, এভাবে আমি নিজেকে প্রস্তুত করেছি। ভবিষ্যতে আমি একজন ইংরেজি অধ্যাপক হতে চাই, তার জন্য আমি ইংরেজি
বিষয়ের প্রতি বেশি নজর দিচ্ছি এবং সেটা আমার করতে ভালো লাগে। যারা আগামীতে ভালো রেজাল্ট করতে চায় তাদের জন্য আমি বলছি যে মন দিয়ে পড়াশোনা করতে হবে, স্কুলের টিচারদের কথা শুনতে হবে এবং রেগুলারলি বেসিস পড়াশোনা করলে তাহলে সফলতা পাবে। এই রেজাল্টের কৃতিত্ব কাকে দেবে? এই রেজাল্টের সবচেয়ে বেশি কৃতিত্ব মাকে দিব। আমি আজকে এই যে রেজাল্টটা করলাম মার জন্যই করলাম, তারপর বাকি আমার ভাই বাবাও সাহায্য করেছেন, সবসময় সাপোর্ট করেছেন, আর স্কুলের দেবলিনা ম্যাডাম আমাকে সাহায্য করেছেন, বাকি টিচার্সরাও সাপোর্ট করেছেন। রাজ্য সরকার জল জীবন মিশন প্রকল্প বাস্তবায়ন করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে, কিন্তু প্রকল্প বাস্তবায়ন করতে যারা দিনরাত দায়িত্ব পালন করে যাচ্ছেন সেই জলমিত্ররাই ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। বহু আবেদন আন্দোলন করেও নেট ফল শূন্য। বৃহস্পতিবার আবারও সারা আসাম পিএইচইউ অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদের রাজ্যিক সম্পাদক বাপন নমসূদ্রের নেতৃত্বে কাছাড় জেলার জলমিত্ররা বকেয়া বেতন পরিশোধ ও চাকরি স্থায়ীকরণের দাবিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে স্মারকপত্র দিতে যান কাছাড় জেলা পরিষদের সিইও কাছে। কিন্তু সেখানে যাওয়ার পর না সিইও দেখা করতে পারেন না জানানো হয় তাদের। এরই পরিপ্রেক্ষিতে কাছাড় জেলা পরিষদের কার্যালয়ে ঘেরাও করে বসেন কাছাড় জেলার জলমিত্ররা। পরে বাধ্য হয়ে সিইও তাদের সাথে সাক্ষাৎ করেন এবং স্মারকপত্র হাতে নিয়ে অতি শীঘ্রই তাদের সমস্যা সমাধান করা হবে বলে লিখিতভাবে আশ্বাস দিলে তারা আন্দোলন থেকে সরে দাঁড়ান। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে পরিষদের কর্মকর্তারা জানান, প্রত্যেকটি জেলাতেই জলমিত্ররা প্রাণে ঝুঁকি নিয়ে দিন রাত কাজ করেও বকেয়া বেতন পাচ্ছে না। এই বিষয়ে সেক্রেটারির সাথে দেখা করলে তিনি বলেন কোনো ফান্ড আসেনি। আবার গুয়াহাটিতে যোগাযোগ করলে তারা বলে পর্যাপ্ত পরিমাণের ফান্ড রয়েছে। বিশেষ করে কাছাড় জেলাতে এই সমস্যা বেশি হচ্ছে। সরকার এবং বিভাগীয় কর্মকর্তারা গুরুত্ব না দেওয়াতে আজ এই কার্যালয় ঘেরাও করতে বাধ্য হয়েছিলেন তারা। তাই আজ থেকে 2 মাস সময় বেঁধে দেওয়া হয়েছে, যদি আগামী 2 মাসের মধ্যে তাদের সমস্যা সমাধান না করা হয় তাহলে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিটি জেলা পরিষদের সিইও কার্যালয়ে অনির্দিষ্টকালীন ঘেরাও করে প্রতিবাদ করবেন। গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিটা জেলা পরিষদের সিও অফিস আমরা অনির্দিষ্টকালীন ঘেরাও কার্যসূচি পালন করবো, তার জন্য দায়ী থাকবেন আমাদের গভর্নমেন্টের অফিসাররা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এবং আমাদের সিও চিফ এক্সিকিউটিভ অফিসাররা। কারণ দেওয়ার জন্য ওনারা যদি সময়মতো বেতন না দেন ওনারা দায়িত্ব বহনও করতে হবে। গতিকে গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন করার পরে যদি আমাদের পানীয় জল থেকে বিসঙ্গতি দেখা দেয় সম্পূর্ণ দায়বদ্ধ থাকবো পিএইচসি ডিপার্টমেন্ট এবং পিএনআরডি ডিপার্টমেন্ট। এবং আমরা আরেকটাও দাবি জানাই যে আমাদের এই যে আপনারা বলুন এক স্টাফ ওয়ান নেশন ওয়ান বুট দেওয়ার মানে প্রচেষ্টা চলছে আমাদের আসাম সরকার তোমার ভারত সরকার, কিন্তু আমাদের জলমিত্র বেলায় সম্পূর্ণ ব্যতিক্রম। আমরা জলমিত্র পিএইচসি স্টাফ, আবার বেতন দিয়ে পিএনআরডি, আবার সেক্রেটারি। গতিকে আমাদের জলমিত্র নিয়ে আদৌ আমাদের ফুটবল খেলা চলছে? সত্যিকার এটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের জলমিত্র নিয়ে ফুটবল খেলা চলছে। আমাদের পিএইচসি ডিপার্টমেন্টে এনগেজমেন্ট লেটার দিয়ে, আমাদের বেতন পিএনআরডি ডিপার্টমেন্টে দেয়। গতিকে আমরা যদি পিএইচসি ডিপার্টমেন্টের স্টাফ হই পিএইচসি ডিপার্টমেন্টে আমার বেতন দিতে হবে, আর নহলে আর না হলে আমাদের যে পঞ্চায়েত ডিপার্টমেন্টে যদি বেতন দিয়ে থাকে আমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে। নতুবা আমরা গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন ভয়াবহ আন্দোলন করব, সমস্ত আসামে ইতিহাস রচিত হবে সেই আন্দোলনে। কারণ আমরা ধৈর্য হারা হয়ে গেছি, আমাদের 2 মাস সময়সীমা বেঁধে দিচ্ছে। আমরা আর ধৈর্যের বাদ ভেঙে গেলে আমাদের সি অফিসরা আজকে নগণ্য মানুষ আছে, যেন আমাদের কমিটির মানুষ আছে, যদি আমাদের কাছাড় জেলার সমস্ত জলমিত্র আসতেন 1000 জলমিত্র জড়ো হবেন, সেই জলমিত্রদের কোনো পুলিশ লেলিয়ে আমাদের আটকাতে পারবেন। আমাদের যতক্ষণ না দাবি আদায় করতে পারছি ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব গণতান্ত্রিক পদ্ধতিতে। গতিকে সরকার আলগাপুর জুনিয়র সেকেন্ডারি স্কুলে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চমকপ্রদ ফলাফল করেছে। প্রতিবারের ন্যায় এবারও উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় সফলতা অর্জন করেছে গোটা বরাকের এক অন্যতম এই শিক্ষা প্রতিষ্ঠান। এবার জেলায় একরকম অসমান্তরাল ফলাফল দেখিয়ে সবাইকে ফের চমকে দিল আলগাপুর জুনিয়র সেকেন্ডারি স্কুল। বিজ্ঞান বিভাগে 83 জন ছাত্রছাত্রী এবারের পরীক্ষায় বসলে তন্মধ্যে 83 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। 39 জন ছাত্রছাত্রী প্রথম বিভাগ, 39 জন দ্বিতীয় বিভাগ, 5 জন ছাত্রছাত্রী তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়। কলা বিভাগে 94 জন পরীক্ষায় বসলেও 94 জন উত্তীর্ণ হয়েছেন। প্রথম বিভাগে 35 জন, দ্বিতীয় বিভাগে 51 জন, তৃতীয় বিভাগে 8 জন উত্তীর্ণ হয়েছেন।
ছাত্রছাত্রী 100% মার্কস লাভ করেছে, যা বিগত দিনের জেলায় বিজ্ঞান ও কলা বিভাগের প্রায় সব রেকর্ড ভেঙে দিয়েছে। এ নিয়ে কলেজের ছাত্র শিক্ষক সহ অভিভাবক মহলে আনন্দের জোয়ার বইছে। বৃহস্পতিবার কলেজে এক সাংবাদিক সম্মেলন করে এবারে চমকপ্রদ ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করেন আলগাপুর জুনিয়র সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ মইনুল হক চৌধুরী ও কলেজের অধ্যাপক আবুল কাসেম চৌধুরী। তারা বলেন, আগামী দিনে এভাবে আরও ভালো ফলাফলের আশা প্রকাশ করেন ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় ভালো ফলাফল করায় ছাত্রছাত্রীদের উষ্ণ অভিনন্দন জানিয়ে তাদের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি ছাত্রছাত্রীদের একগুচ্ছ অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তারা। আজকের রেজাল্ট দিকে কত খুশি? খুব বেশি, অনেক খুশি হয়েছে। মা বাবারও খুব বেশি, আমার মা বাবার জবাবে আমার টিচার আরো তো বেদম ভালো ভালো টাকা আছে, পোস্ট আছে, তো টিচার কোনো আমার নাম তাহমিন এসবি মজাবিয়া, আমি জুনিয়র সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে এবারে এইচএস, আমি 71% পে পাস করেছি সায়েন্স স্ট্রিম থেকে। আমি আমার এই রেজাল্টের জন্য আমার টিচাররা এবং আমার প্যারেন্টসকে খুব বেশি ধন্যবাদ জানাই, কারণ তাদের জন্য আমি এই রেজাল্ট করতে পেরেছি এবং আমি আশা করি যে ভবিষ্যতে আরও ভালো রেজাল্ট হবে আমাদের কলেজে। ভাঙ্গাবাসীর তরফ থেকে বদরপুরে সংবর্ধনা প্রদান এসডিআরএফ বাহিনীকে। অসম সরকারের এমার্জেন্সি সার্ভিস বিভাগের বদরপুর শাখার ভূয়সী প্রশংসা সমাজকর্মী মুন্নি ছেত্রী এবং বিধুভূষণ দত্তের। ভয়াবহ শিলা ঘূর্ণিঝড়ে গোটা বরাক উপত্যকা এক বিরাট ক্ষতির সম্মুখীন হয় বিগত দিনে, যার মধ্যে বিশেষ করে করিমগঞ্জ জেলার ভাঙ্গা মাছলিজিপি এবং ভাঙ্গা নন্দপুর এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঠিক তখন প্রবল ঘূর্ণিঝড়ের কারণে মারাত্মকভাবে বিপদে পড়ে ভাঙ্গা এলাকার মাছলিজিপি সহ গোটা নন্দপুর এলাকা। রাতের অন্ধকারে প্রবল ঘূর্ণিঝড়ের কারণে কারেন্টের খুঁটিসহ মানুষের ঘরে ভেঙে পড়ে বিশাল আকারের গাছগাছালি। ভেঙে পড়া গাছ, কারেন্টের খুঁটির তারের কারণে মাছলিজিপির রাস্তা সম্পূর্ণ অবরোধ হয়ে পড়ে। তারপর খবর পেয়ে তড়িৎ সক্রিয়ভাবে মাঠে এসডিআরএফ বাহিনী নামে এবং খুব তাড়াতাড়ি রাস্তাঘাট অবরোধ মুক্ত করে জনচলাচল স্বাভাবিক করতে সক্ষম হয় এসডিআরএফ বাহিনী। বিপদের দিনে তাদের এমন কর্মতৎপরতা এবং সক্রিয় মানবিক ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজ বদরপুরের ফায়ার সার্ভিসের অফিসে এসে সমস্ত ভাঙ্গাবাসীর তরফ থেকে সমাজকর্মী মুন্নি ছেত্রী এবং নন্দপুরের বিশিষ্ট ব্যক্তি বিধুভূষণ দত্ত তাদের সংবর্ধনা প্রদান করেন। ফায়ার ইমার্জেন্সি সার্ভিস আসাম তথা বদরপুরের যে ব্রাঞ্চ অফিসে আমরা এসে তাদের সাথে মত বিনিময় করলাম এবং তাদেরকে সংবর্ধনা দিলাম। সংবর্ধনা শব্দটা যদিও বলছি, তবুও তাদের যে কাজের ফল যেটা, এই সংবর্ধনা দিয়েও মানে শেষ করার নয়। তাদের মানে আমি গতদিন নন্দপুরে যেভাবে দেখলাম, তারা এই যে ইলেকট্রিক মেইন লাইনের উপরে উঠে যুদ্ধকালীন তৎপরতায় যেভাবে কাজ চালিয়ে যাইতেছে এবং মাতৃজীবীকেও বিভিন্ন সময় ডাকলে যেমন তারা মানে দ্রুতগতিতে কাজ আমাদেরকে মানে ত্রাণ পাওয়ার ব্যবস্থা করে দেয়, তার জন্য আমার এখানে ফায়ার সার্ভিসে দুইজন আমার বাঙ্গারি সদস্য, একজন আমার নজিবুলদার ছেলে এবং একজন অপরজন আমার ডাক্তার লতিফ ভাইয়ের ছেলে, আর বাকি যারা আছে তাদের অবশ্য অ্যাড্রেস জানি নাই, তারা যেভাবে মানে আমাদেরকে কোপারেশন করে সেই কোপারেশন খুবই আনন্দদায়ক এবং আমাদের প্রতিটা মুহূর্তে মানে তাদের যে সহযোগিতা যেটা আমরা পাইয়া থাকি, আর আশা করি আগামীতে তারা যেন আরও উদ্যত থেকে উদ্যতর হয়ে সমাজের সেবায় যেভাবে নিয়োজিত আছে আরও যাতে মন দিয়ে তারা করে, আর তাদের সবার দীর্ঘ পরমায়ু কামনা করছি, তারা যাতে সুন্দর সার্ভিস লাইফটা সুন্দরভাবে কাটাতে পারে।
আবৃত্তি, গান, নৃত্য সহ যথাযোগ্য মর্যাদার সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিন সাড়ম্বরে উদযাপন করা হলো সরস্বতী বিদ্যানিকেতন দক্ষিণ শিলচরে। একই সঙ্গে পালন করা হলো শিক্ষা প্রতিষ্ঠানের 22তম বর্ষপূর্তি অনুষ্ঠান। বুধবার এই উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন শিক্ষা বিকাশ পরিষদ দক্ষিণ অসম প্রান্তের সভাপতি তথা আসাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের অধ্যাপক ডক্টর নিখিল কুসুম দে, শিক্ষা বিকাশ পরিষদ দক্ষিণ অসম প্রান্তের সহসভাপতি অপূর্ব কুমার নাথ, আসাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপিকা ডক্টর নীলম কুমারী, প্রধান আচার্য সঙ্গীতা রায় চৌধুরী, স্কুল পরিচালন সমিতির বর্তমান সভাপতি সুশীম চন্দ্র নাথ, প্রাক্তন সম্পাদক তথা বর্তমান সদস্য নীরজ চন্দ্র কর্মকার, স্কুল পরিচালন সমিতির 3 সদস্য ডক্টর বিশ্ববিজয় ভট্টাচার্য, সমীরণ দাস ও পঙ্কজ কুমার রায়। এদিন সম্মানিত অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করেন প্রধান আচার্য সঙ্গীতা রায় চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন সহ ভারতমাতা দেবী সরস্বতী ও ওঙ্কারের প্রতিমূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণের পর কবিগুরুর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। বিদ্যার্থীদের পরম্পরাগত প্রাতকালীন বন্দনা পরিবেশনের পর মূল অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেক বক্তারা দিনটির তাৎপর্য ব্যাখ্যা করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের বিগত দিনের কার্যকলাপ তুলে ধরেন। এদিন বিদ্যার্থীদের হারমোনিয়ামে সহযোগিতা করেন সঙ্গীত আচার্য জয়ন্তী চৌধুরী, কিবোর্ডে সন্দীপ ভট্টাচার্য এবং তবলায় বিপ্লব দে। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যানিকেতনের অন্যান্য আচার্য আচার্যারা সহ অভিভাবকগণ। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান আচার্য সঙ্গীতা রায় চৌধুরী। এদিন কল্যাণ মঞ্চের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন নবম শ্রেণীর বিদ্যার্থী অর্পিতা রায়। এক প্রেস বার্তায় শিক্ষা প্রতিষ্ঠানের তরফে এ খবর জানানো হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। উচ্চতর মাধ্যমিকের ফলাফল থেকে বঞ্চিত কাছাড়ের শতাধিক ছাত্রছাত্রী। ৯০% মার্ক পেয়ে উচ্চতর মাধ্যমিকে উত্তীর্ণ হল শিলচরের অমিত রায়। কাছাড় জেলা পরিষদের কার্যালয়ে ঘেরাও করল পিএইচই অস্থায়ী কর্মচারী পরিষদ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।